ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে। একটা দুর্দান্ত খবর উঠে আসছে আমাদের সল্টলেক সেক্টর ফাইভ থেকে, যে সেক্টর ফাইভকে রিভ্যাম্প করা হবে আর নতুন করে সাজানো হবে একটা স্মার্ট সিটির মতো। কারণ আমরা জানি সল্টলেক সেক্টর ফাইভ হচ্ছে আইটি হাব অফ কলকাতা, উইচ ইজ আ প্লেস ডেডিকেটেড ফুললি ফর দ্য টেক অ্যান্ড আইটি কোম্পানিজ। সেই জন্য কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে NDIT এর দ্বারা, আজকের ভিডিও সমস্তটা জেনে নেবো। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমে। সল্টলেক সেক্টর ফাইভকে নবদিগন্ত বলে বলা হয় এবং সেইটি ডেভেলপমেন্টের যে অথরিটি হচ্ছে সেটির নাম হচ্ছে NDITA, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি, যেটির চেয়ারম্যান হচ্ছে দেবাশিস সেন স্যার। এবং সেইটা রিসেন্টলি অনেকগুলি স্টেপস নিচ্ছে সল্টলেক সেক্টর ফাইভটিকে রিভ্যাম্প অর সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। যেমন প্রথম স্টেপ তারা নিয়ে নিচ্ছে, যেটা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভে তারা টাউন স্কোয়ার তৈরি করতে চলেছে। আর বলতে পারি সেটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, এই মাসের মধ্যে সেটা ইনগ্রেট করে ফেলা হবে, যেটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। এই টাউন স্কোয়ারটা ঠিক RDB যেটা সল্টলেক সেক্টর ফাইভে রয়েছে তার সামনেই তৈরি করা হচ্ছে, যেটা অনেকদিন ধরে, যতদিন ধরে কনস্ট্রাকশন চলছে, নো ভেহিকেল জোন হয়ে রয়েছে। সেটির স্ট্রেচের যদি কথা বলা হয় 400 মিটার। সেখানে বিভিন্ন প্ল্যাটফর্মস থাকবে লাইভ মিউজিকের জন্য, স্ট্যান্ড আপ কমেডিজ জন্য, মানুষদের বসার জন্য, গল্প করার জন্য সিটস থাকতে চলেছে। তার সাথে সাথে সেখানে চার্জিং পয়েন্টসেরও ব্যবস্থা থাকবে, বিভিন্ন স্কাল্পচার্স, গ্রাফিটিস, এই সমস্ত কিছু দিয়ে ডেকোরেট করা হবে এই টাউন স্কোয়ারটিকে। তো আপনাদেরকে নিশ্চয়ই আমি একটা ডেডিকেটেড ভিডিও এই টাউন স্কোয়ার নিয়ে দেখাবো এবং সেইখানে আমি লাইভ ভিজিট করে দেখাবো, সেটার ইনগ্রেশনও থাকার চেষ্টা করব। তারপরে যে মেজর ডেভেলপমেন্টটি করা হচ্ছে, যেটা হচ্ছে যে রিং রোডটি রয়েছে সল্টলেক সেক্টর ফাইভের চারপাশ দিয়ে, সেইটির ওয়াইডেনিংয়ের কাজ করা হবে ফ্রম 2 লেন টু 3 লেন। কারণ অলরেডি প্রচুর কোম্পানিজরা আসতে আরম্ভ করেছে সল্টলেক সেক্টর ফাইভে, তাদের জায়গা নিচ্ছে, অফিস খুলছে, নতুন নতুন টেক পার্ক তৈরি হচ্ছে। তো তার জন্য সল্টলেক সেক্টর ফাইভের রাস্তার উপরে চাপ বাড়তে চলেছে, সেইটিকে মাথায় রেখেই এই রোড ওয়াইডেনিংয়ের কাজ করা হবে। তারপরে আরও একটা নতুন সাইকেল পাথ তৈরি করা হবে, আর বলতে পারি সাইক্লিং ওয়ে তৈরি করা হবে। যেমনটা একটা আমি শর্টসে দেখিয়েছিলাম যে সল্টলেক সেক্টর ফাইভের যে মেন রোড, তার উপরে অলরেডি যে ফার্স্ট বাইসাইক্লিং পাথ সেটি তৈরি করা হয়ে গেছে। সেকেন্ড বাইসাইক্লিং পাথ হতে চলেছে উইপ্রো ক্রসিং থেকে কলেজ মোড় পর্যন্ত। এবং আরও একটা দুর্দান্ত ডেভেলপমেন্ট হচ্ছে ফোর্থ ডেভেলপমেন্ট উইপ্রো ক্রসিংয়ে একটা নবদিগন্ত গেট তৈরি করা হবে, যেটাকে সল্টলেক সেক্টর ফাইভ ওয়েলকাম গেট বলে বলা হচ্ছে। সেটার হাইট হবে 40 ফুট, যেটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। এবং NDITA অলরেডি একটা কলকাতা বেসড আর্কিটেক্ট ফার্মকে এর মধ্যে এঙ্গেজও করে নিয়েছে, যেটা নাম হচ্ছে ভিব্রিজ। এবং এই গেটটি শুধু নর্মাল গেটের মতনই হবে না, এই গেটটার সাইডে সিঁড়ি থাকতে চলেছে, তার মধ্যে লিফটের ব্যবস্থা থাকবে এবং ওপরে বিভিন্ন কফি এবং টি কর্নার্সও হতে চলেছে। হোপস আইকনিক একটা প্লেস হয়ে উঠবে সল্টলেক সেক্টর ফাইভে এবং সেইটিও উইপ্রো ক্রসিংয়েই হতে চলেছে। শুধু এই মেজর ডেভেলপমেন্টসগুলোই নয়, নিউ টাউনের আদলেই সল্টলেক সেক্টর ফাইভটিকেও স্মার্ট সিটির মতো সাজিয়ে তোলা হবে। যেমন স্মার্ট স্ট্রিট তৈরি করার প্ল্যান রয়েছে, স্মার্ট বাস স্টপ তৈরি করার প্ল্যান রয়েছে, স্মার্ট ফেন্সিং, যেমনটা নিউ টাউনে আমরা দেখে থাকি সেই রকম ফেন্সিংও সল্টলেক সেক্টর ফাইভে তৈরি হতে চলেছে। শুধু তাই নয়, ওয়াটার ATMs খোলা হবে, পাবলিক আর্টস করা হবে, CCTV সার্ভিলেন্সে পুরোটা মুড়ে ফেলা হবে, অলরেডি রয়েছে বিভিন্ন পেভমেন্ট বেঞ্চেস সল্টলেক সেক্টর ফাইভে হতে চলেছে। তো আশা করছি এই সমস্ত ডেভেলপমেন্টসগুলো হয়ে যাওয়ার পর সল্টলেক সেক্টর ফাইভটাও নিউ টাউনের মতনই সুন্দর লাগবে, অলরেডি সুন্দর লাগে। সেখানে যে বড় বড় টল টল টেক পার্কসগুলো রয়েছে এবং রিসেন্টলি সেক্টর ফাইভ দুর্দান্তভাবে গ্রো করছে, বড় বড় কোম্পানিজরা আসছে, নতুন নতুন টেক পার্কস তৈরি হচ্ছে, যেমনটা 3 খানা বড় টেক পার্ক তৈরি হচ্ছে, ইমাজিন টেক পার্ক, মার্লিন দ্য সামিট এবং ইমামি বিজনেস বে, যেগুলির ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি। আবার সেখান থেকে নতুন আপডেট এলে আবার ভিডিও আসবে। তো কেমন লাগলো আপনাদের এই দুর্দান্ত খবরগুলি জেনে কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই। আপনারা যদি এগুলির বিষয়ে আরও বেশি কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যান, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং ইয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।